নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমি নিয়েছি ছোট ছোট করে আলু কেটে কতগুলো কাঁচা লঙ্কা, ভোগ চাল, কাজু, কিশমিশ, এবং সোমবারের জন্য নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে। এখন আমি মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন মাথাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি মাথাগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন যেহেতু এটা মুড়ি ঘন্ট, তার জন্য আমি মাথাগুলোকে একটু গুঁড়ো করে দিচ্ছি। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা জিরে সব কিছু দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তার মধ্যে আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন ওই আলুগুলোকে আমি অল্প ভেজে নিব এবং তার মধ্যে অল্প কটা টমেটোর কুচি দিয়ে দিয়েছি এবং কাজু কিশমিশ। এবং ভোগ চালটাও মিশিয়ে দিয়ে আমি তাদেরকে একটু নেড়ে নিলাম। এখন আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব, যার জন্য আমি সব বাটা মশলা নিয়েছি। তার মধ্যে আছে পেঁয়াজ বাটা, কয়েক টুকরা রসুন বাটা, টমেটো বাটা, জিরে বাটা, আদা বাটা, এবং তার মধ্যে আমি হলুদের গুঁড়া আর লবণও নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কষানোর জন্য নেড়ে যাচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে তেল বেরিয়ে গেছে। এখন আমি ওই কষানো মশলার মধ্যে মাথার যে গুঁড়ো করে রেখেছিলাম মাথাগুলো, সেগুলো মিশিয়ে দিলাম। এখন ওটাকে আবার নেড়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এটা হয়ে গেলে তার মধ্যে আমি প্রয়োজন মতো জল মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর এটা একটু নেড়ে নিলাম আর এটাকে ফোটার আগ অব্দি আমি ওয়েট করছি। তো দেখুন বন্ধুরা, ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অল্প স্বাদের জন্য ঘি আর গরম মশলা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে বন্ধুরা, মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে।